ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তার চিকিৎসা করেছিলেন যে ডাক্তার, তিনিই একবার জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর সাকার নাকি নিরাকার ঠাকুর? এর উত্তরে শ্রীরামকৃষ্ণ যা বলেছিলেন তা শুনিনি। ঈশ্বর সাকার আবার নিরাকার দুটোই। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল, সেখানে গিয়ে জগন্নাথ দর্শন করার পর তার মনে সন্দেহ হলো ঈশ্বর সাকার নাকি নিরাকার। তার হাতে একটি দণ্ড ছিল, সে সেই দণ্ডটা গিয়ে দেখতে লাগলো, বোঝার চেষ্টা করতে লাগলো জগন্নাথের গায়ে দণ্ডটি ঠেকে কিনা। একবার এধার থেকে অন্য ধারে নিয়ে যাওয়ার সময় দেখলো যে জগন্নাথের গায়ে তা ঠেকলো না, বরং সে দেখলো সেখানে ঠাকুরের মূর্তি নেই। আরও একবার দণ্ডটি এধার থেকে অন্য ধারে নিয়ে যাওয়ার সময় সে দেখলো দণ্ডটি এবার বিগ্রহর গায়ে ঠেকলো। তখন সেই সন্ন্যাসী বুঝল ঈশ্বর একই সঙ্গে সাকার এবং নিরাকার দুই। যদিও এই ধারণা পাওয়া খুবই কঠিন কাজ, মনে মনে প্রশ্ন জাগবে যিনি নিরাকার তিনি আবার সাকার হবেন কি করে? উত্তর হল, ঈশ্বর চাইলে সবই করতে পারেন, সবই হতে পারেন। যে ব্যক্তি সব সময় ঈশ্বর চিন্তা করে সে জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নির্গুণও বটে, তিনি সাকার আবার তিনিই নিরাকার। কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কোনো কূল কিনারা নেই। ভক্তিহীমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন, আবার জ্ঞান সূর্য উঠলে সেই বরফ গলে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।